দল ঘোষণার আগেই মালদা উত্তরের অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা তৃণমূলের। অভিযোগ, নিজের দল ছেড়ে লুকিয়ে অন্য দলের হয়ে কাজ করেছেন তৃণমূলেরই লোকজন। প্রশ্ন, তবে কি আগে ভাগেই হারের হওয়া বুঝে অন্য দলের হয়ে কাজ করেছেন শাসক দলের একাংশ? যদিও ঘটনার কথা স্বীকার করে নেন খোদ মালদা জেলা তৃণমূলের নেতা বুলবুল খান। তার নিশানা কংগ্রেস ও বিজেপি দু দলই। কারা ভিতরে কাজ খারাপ করেছে না করেছে তাদের কাছে রিপোর্ট কিন্তু অলরেডি আছে, পার্টির কাছে রিপোর্ট আছে। যারা করেছে তাদের পার্টি নজরে তো রেখেছে, তাদেরকে নজরে রাখা হয়েছে, সেই হিসাবে তাদের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। আপনি কি মেনে নিচ্ছেন যে আপনার এই দলের লোকরা কংগ্রেস আর বিজেপির হয়ে কাজ করেছে? কিছু কিছু তো করেছে, না করার খবর আছে আপনাদের? আমার কাছে খবর আছে। পরবর্তী প্রজন্মের কাছে ঐতিহাসিক বিষয় হবে তৃণমূল পাল্টা কটাক্ষ বিজেপির মালদা জেলা সম্পাদক রূপেশ আগরওয়াল। আগামী যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে দাঁড়াবে যে ওই দলটা আদৌ কি ছিল কি ছিল না, যে তিনবারের জন্য ক্ষমতায় ছিল। প্রত্যেকটা দলের একটা অস্তিত্ব আছে, প্রত্যেকটা দলের একটা নিয়মাবলী আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই নিয়মাবলী কিছু নেই। পিসিআর ভাইপোর একটা প্রাইভেট কোম্পানি চলছে, সেই প্রাইভেট কোম্পানির বেসিসে হ্যাঁ সেই দলটা চলছে, আর প্রাইভেট কোম্পানি যে কোনো সময় ফল ডাউন করে দিতে পারে। যদিও নির্বাচনের আগে মালদার মাটিতে পা রেখে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজে মুখে স্বীকার করেছিলেন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে কংগ্রেসের। এ বিষয়ে মুখ খুলেছেন মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম। শাসক দলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের রায় দেওয়ার জন্য অধিকারটা হচ্ছে ব্যালট, ব্যালটে তার প্রতিফলন হবে সেটাই উনি বলতে চেয়েছেন। আর দিন দুয়েক বাদেই ভোটের ফল, হাওয়া বুঝে আগে থেকেই কি শাসক নেতৃত্বের একাংশের নিশানায় দলের কর্মীরা? অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।